আজ আমি পুলি পিঠার বানাবো। তো পুলি পিঠা বানানোর জন্য যে মেশিনটা নিয়ে আসছিলাম পিঠা তৈরি করার, তো সেটারই আজকে রিভিউ দিব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ। তো পুলি পিঠা তৈরি করার জন্য পুর তৈরি করতে হবে, আর এখানে আমি পুলি পিঠা তৈরি করার জন্য নারকেল এবং খেজুরের গুড়ের পুর তৈরি করে নিচ্ছি, আর সাথে তৈরি করব চুই পিঠা বা সেমাই পিঠা। তো সেগুলো করার জন্য এখানে আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিলাম। পানির মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি পানিটা ফুটিয়ে এখানে চাউলের গুঁড়ি, পিঠার যে তৈরি করার যে ফ্রেশ চাউলটা আছে আমি বাজার থেকে চাল কিনে নিয়ে এসে ভাঙিয়ে নিছি, আর এখন এটা আমি ডোটা বানিয়ে নেব। তো বন্ধুরা, অনেক দিন আগে আমি অনলাইন থেকে দারাজে অর্ডার করে পুলি পিঠা বানানোর জন্য যে মেশিনটা নিয়ে আসছিলাম, তো সেটা দিয়ে আর কি অনেক দেরিতেই আমি পিঠা তৈরি করতেছি, একটুও সময় করে উঠতে পারিনি। সেজন্য কিন্তু আমি এটার দিয়ে কিভাবে পিঠা বানানো হয় এবং কেমন পিঠা হয় সেটার রিভিউ দিতে পারিনি। এক আপু অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল পিঠা তৈরি করে দেখানোর জন্য এবং রিভিউ দেওয়ার জন্য, তো সবাইকে সরি বলে দিচ্ছি। আসলেও তো আমার এই ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল। তো এই যে দেখেন মেশিনটা, এখানে আমি কিন্তু ডোটা ভালোভাবে মেখে তৈরি করে নিছি, আর এই যে অনেক সুন্দর কিন্তু পিঠাগুলো এই যে গোল করে দিচ্ছি, আর এই যে পুরটা এখানে দিয়ে তারপরে এই যে জাস্ট চাপ দিলাম আর পিঠা তৈরি হয়ে গেছে। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে, অনেক সুন্দর ইজিভাবে পিঠা বানানো যায় এবং অনেক সুন্দর হয় পিঠাগুলো। আর এই যে আমি আবার পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন একদম হাত দিয়ে ভালো করে প্রেস করতে হয়, তারপরে এই যে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট হয় পুলি পিঠাগুলো। আমার কাছে একটা জিনিসই ভালো লাগছে যে পিঠাগুলো কিন্তু সবগুলো একই সাইজের হয় এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। তো প্রথম প্রথম এই যে আমার এরকম হয়েছে, তখন যখন আমি বেশ অনেকগুলো একসাথে তৈরি করে নিছি তখন কিন্তু অনেক সুন্দর হইতেছিল পিঠাগুলো। তো দেখেন আসলেও এই পিঠা তৈরি করার এই মেশিনটা কিন্তু পুলি পিঠা তৈরি করার জন্য অনেক ভালো একটা মেশিন, আপনারা ইচ্ছে করলে কিনতে পারেন। ভীষণ সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর, আর সবগুলো পিঠার সাইজ একরকম। এই যে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি, আর এই যে এদিকে আমি আবার আরেকটা ভালো করে গোল করে এই যে এখানে একটু ঘুরি আর কি মেখে, তারপরে এই যে এখানে দিয়ে হাত দিয়ে প্রেস করতে হয়। এই যে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে, এবং এখানে এই যে পিঠা পুলি পিঠা তৈরি করার জন্য, তো এখানে যে আবার এটা দিয়ে আলতোভাবে, এটা বেশি জোরে চাপ দিতে হয় না, এই যে আলতোভাবে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল, আর প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক কিন্তু ভালো একটি শেয়ারের কাজ করে। দেখেন অনেক সুন্দর এই পিঠাগুলো, কিন্তু র্যাপিং করে আমি রেখে দিব, আজকে আর ভাজবো না। আর এখানে আমি আর একটু কাই করে নিছি, এটা দিয়ে কিন্তু সেমাই পিঠা তৈরি করব। আর এই যে এদিকে আমার একজন ভাবি পিঠা তৈরি করে দিচ্ছে, আর আমি ওনার পাশেই বসে আছি, পাশে বসে গল্প করতেছি। আর এই পিঠা তৈরি করার জন্য, এটা আমাদের এখানে চুই পিঠা বা সেমাই পিঠা বলে, তো এই পিঠা তৈরি করার জন্য আমি চোলায় দুধ বসিয়ে দেব। আর শীতে প্রায় শেষের দিকে, তো শেষের দিকে কিন্তু পিঠাগুলো আমি তৈরি করতেছি, আর অনেক দিন ধরে কিন্তু করব করব করে কিন্তু করা হয়নি সময়ের জন্যই। তো এই যে এখানে আমি অল্প পরিমাণে পিঠা তৈরি করে নিছি, আর এখানে আমি দুধ দিয়ে এই পিঠাগুলো, চুই পিঠাগুলো আমি ফুটিয়ে নিব। আর এই যে এখানে 2 লিটারের মতো দুধ আছে, তো দুধটা ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে কিন্তু আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিব, তা না হলে কিন্তু দুধটা জমে যাবে। যদি গরম দুধের মধ্যে খেজুরের গুড় দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা জমে যাবে, সেজন্য কিন্তু দুধটা অল্প পরিমাণে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি খেজুরের গুড় এবং নারকেল কুড়া একসাথে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
তো এখানে আমি পুলি পিঠা তৈরি করার জন্য যে পুর করছিলাম সেখান থেকে কিছু পুর ছিল, সেটাও আমি এখানে এই সেমাই পিঠার মধ্যে দিয়ে দিলাম। আসলে এই পিঠাগুলো কিন্তু সবাই একসাথে মিলে তৈরি করলে এবং সবাই পরিবারের সবাই একসাথে মিলে খেলে কিন্তু খাওয়া দাওয়া করলে কিন্তু অনেক ভালো লাগে। আসলে কি বলবো, আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছিল, আমার এমনিতেও একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর আমার গলার মধ্যে অনেক প্রবলেম হচ্ছিল, সেজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে তো এই যে দেখেন, আমার যে আমি চুলায় যে দুধ বসিয়ে দিছিলাম তো সেগুলো ভালো করে মিক্সড হয়ে একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি সেমাই পিঠাগুলো দিয়ে দিব অল্প অল্প করে। আর এখানে সেমাই পিঠার মধ্যে কিন্তু চাউলের গুঁড়ি মিশানো ছিল, না হলে সবগুলো পিঠা কিন্তু একত্রে লেগে যাবে, সেজন্য কিন্তু চাউলের গুঁড়ি দিয়ে রাখা হয়েছিল। এখন সবগুলো দিয়ে তারপরে আমি রান্না করে নেব। তো বন্ধুরা, আজকে বলতে গেলে একটি রিভিউ ভিডিও, যে পুলি পিঠার মেশিনটা দিয়ে কিভাবে পিঠা তৈরি করা হয় এবং কেমন হয়। তো আমি ফাইনালি বলবো পুলি পিঠার এই মেশিনটি দিয়ে খুব সুন্দর এবং ভালোভাবে পিঠা তৈরি করা যায়, এবং বলতে গেলে কি সবগুলো পিঠা একই সাইজের হয় এবং অনেক ভালো হয়। আপনারা ইচ্ছে করলে এই মেশিনটি কিনতে পারেন, আর যারা পিঠা তৈরি করতে পারেন না বা একই সাইজের পিঠা তৈরি করতে চান তারা কিন্তু ইচ্ছে করলে এরকম একটি পিঠা কাটার বা এরকম একটি পিঠা তৈরির মেশিন নিতে পারেন, তাহলে আপনারা সহজেই পিঠা তৈরি করে খেতে পারবেন। তো ফাইনালি কিন্তু আমার সেমাই পিঠা বা চুই পিঠা যাই বলেন না কেন হয়ে গেছে। এখন আমি কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা যারা পছন্দ করেন না তারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তো এই তো আমার সেমাই পিঠা হয়ে গেছে, চুই পিঠা। আর এখানে কিন্তু আমি আসলে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু এখানে একটু নারকেল কুড়ার পাশাপাশি টুকরো টুকরো করে নারকেল দিছিলাম, যাতে কামড়ে লাগলে খেতে ভীষণ টেস্ট লাগে আমার কাছে, সেজন্য কিন্তু আমি একটু টুকরো টুকরো করে নারকেলও দিয়ে দিছিলাম। তো ফাইনালি আমার পিঠাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ।